ইসলামপুরকে জেলা ঘোষণার দাবি সহ ভ্যাকসিন সচেতনতা ও বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে কি বলছেন ইসলামপুরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি আব্দুল করিম চৌধুরী, শুনে নেব সেই কথা, সঙ্গে থাকুন। ভাই মন্দির আমি বলবো, আমাদের মা মন্দির বলবো, আপনারা এই কোভিড ভ্যাকসিনটা কোভিড সেন্টারে যায় আপনারা নিয়ে নেন, নিয়ে আর নিজের বাঁচার চেষ্টা করেন আর অন্যকে বাঁচার চেষ্টা করেন, আপনি নিজে বাঁচবেন আর অন্যকে বাঁচাবেন, এই বলে আমি আমাদের কাজে আপা ভক্ত উচিত করছি। আমি যেটা বলতে গেছি যে পশ্চিমবাংলা বিধানসভার নির্বাচন হয়ে গেল মে মাসে, আমরা 7 তারিখের মধ্যে রমেশন শপথ নিয়ে নিয়েছিলাম জিতে আসার পর আমাদের সরকারও বনে গেছে, বলে গেছে মমতা ব্যানার্জি আমাদের চুক্তি বাজারের মুখ্যমন্ত্রীও হয়ে গেছেন। পশ্চিমবঙ্গের সরকার আজ 5-6 বছর ধরে 5-6 মাস ধরে ভালো হয়ে চলে আসতেছে, চলছে 7 বছর 7 মাস ধরে। এখন বলতে চাই যে আমি এই যে লকডাউন আমাদের আমাদের শপথ নেওয়ার পর কোভিডের জন্য লকডাউন হয়ে গেল, তো আমরা সেই তারপর থেকে মমতা ব্যানার্জির লকডাউনের ঘোষণার পর থেকে আমরা কোনো জায়গায় মিটিং কঠিন করতে পারিনি, কোনো কর্মী সভা করতে পারলাম না, কোনো জায়গায় কিছু করতে পারেন, লোকের ধন্যবাদ দিতে পারিনি, অভিনন্দন জানাতে পারিনি যে আমরা জিতে আসছি, আপনারা জিতেলেন, এই জন্য আপনাদের কোনো একটা কর্মী সভা করতে পারিনি। আমি এখন ঠিক করে দিয়ে ডিসেম্বরে 8 ডিসেম্বরে আগামী 8 ডিসেম্বরে রোজ বুধবার সেদিন আমি আমাদের এটা প্রথম ইলেকশনের নির্বাচনের পর এটা আমি একটা কর্মী সভা ডেকেছি আমার বিধানসভা কেন্দ্রের, আমি বিধানসভাকে আমি ইসলামপুরের বিধানসভা কেন্দ্রের আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, আমি বিধায়ক, আমি সেই হিসাবে ইসলামপুর টাউন আর ইসলামপুর ব্লকের সমস্ত নেতা আর নেত্রী ও কর্মী আর ভাই বোনদের সকলকে কর্মীরা এই কর্মী সভায় যেন আসেন। 8 তারিখে 1:30-12টার সময় আমি টাইম দিয়েছি, আমাদের টার্মিনাসের ওই জায়গায় আছে সেন্টারে, ওইখানে আমাদের মিটিংটা হবে এই কর্মী সভাটা, সেইখানে আমি ওদের অভিনন্দন ধন্যবাদ জানাবো। আর সেই দিনেই আমি আমাদের প্রোগ্রামটা যে আছে 65 বছর পূর্তির যেটা হবে সেটা আমাদের ইসলামপুরকে জেলা ঘোষণা করার কথা ওখানকার মানুষের কাছে আমি রাখবো, সেই জায়গায় সেই কর্মী সভায় আমি রাখার পর মানুষের একটা উৎসাহ দেখবো, মানুষের একটা আগ্রহ দেখবো, সেটা নিয়ে আমি তখন আন্দোলনের পথে না করবো। তারা যে আমাদের কোভিড ভ্যাকসিন দেখে যে আমাদের সারা ভারতে একটা খুব ভালো জায়গায় গিয়েছে, এটা 130 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষের ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে, এরকম তারা ভারতে এখন গর্ব করে সবাই বলতেছে যে আমরা 100 কোটি মানুষের কাছে পৌঁছে গেছি আর ভ্যাকসিন দিয়ে দিয়েছি, ভ্যাকসিন নিয়েছি লোকেরা, তাদের সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাবো। আমরা ইসলামপুরের আমি বিধানসভার বিধায়ক, আমি এখানে দেখেছি আপনি আমাদের স্ট্যাটাস রিপোর্ট যে ইসলামপুরের সেটা খুব একটু এনকারেজিং না, সেটা আমার মাত্র 45% ফার্স্ট ডোজ নিয়েছে, সেকেন্ড ডোজটা 20% নিয়েছে, যেটা মনে আমাদের জন্য একটু খুব দুঃখজনক হচ্ছে যে আমাদের বাসিন্দারা টাউনের হোক বা ব্লকের হোক তারা এই ব্যাপারে একেবারে পিছিয়ে আছে, কারণ যে সারা ভারতে যখন লোক এগিয়ে আছে আমরা এখানে ইসলামপুরের মানুষ ইসলামপুরের বাসিন্দারগণ এরা এই কোভিড ভ্যাকসিনটা যেটা তো গুরুত্ব দিচ্ছে না, মাত্র যেখানে আমি দেখতেছি পপুলেশন আমরা যারা আছে এখানে টোটাল পপুলেশন 3,62,555, আর যেখানে টার্গেট করা হয়েছে কোভিড ভ্যাকসিনের যেটা বলা হয়েছে কি 2,64,665, সেখানে ফার্স্ট ডোজ নিয়েছে মাত্র 1,20,000, 1,20,171, আর সেকেন্ড ডোজ নিয়েছে 2,24,000, 1,20,000 নিয়েছে তোমার ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ নিয়েছে 2,24,000, তাকে
দেখা যাচ্ছে যে 45% ফলচুল আর সেকেন্ড ডোজের 20%। তো আমাদের ইসলামপুর বাসিন্দারা এটা নেগলেক্ট করতেছেন। আমি বিধায়ক হিসাবে আমি দুটাই ডোজ দিয়ে নিয়েছি, আমাদের পরিবারের লোকের সবাই দুটো ডোজ নিয়ে নিয়েছে, কিন্তু গ্রামের মানুষরা আমাদের শহরের মানুষরা এরা এখন কোভিড ভ্যাকসিনটা নিচ্ছেন না আপনারা, এটা ঠিক করছেন না। আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখন সরকার চাইছে যে সব জায়গায় কমপ্লিট কোর্স পুরোপুরো হোক, আমাদের কোনো মানুষ বাদ যেন না যায়, কোনো জনগণ কোনো পাবলিক কোনো মানুষ যেন বাদ না যায় এই কোভিড ভ্যাকসিন থেকে। দোল আসতে মমতা দিদি আমাদের